মেয়ে সালমা খাতুন এখন একজন কৃতি ক্রিকেটার প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি দূর যেতে না পারলেও ক্রিকেট তাকে আজ পৌঁছে দিয়েছে সাফল্যের শীর্ষে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ছিল তার মামাতো ভাইয়ের সহায়তায় দুই হাজার সালে তিনি ভর্তি হন খুলনার একটি ক্রিকেট একাডেমিতে সেই থেকেই ক্রিকেটের সঙ্গে তার পথ চলা শুরু এখন ক্রিকেটে তার একমাত্র ধ্যান জ্ঞান সালমা খাতুন উনিশশো সালের এক অক্টোবর খুলনা জেলার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন পরিষদের মিল্কি দেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন দুই ভাই আর দুই বোনের মধ্যে সবার ছোট সালমা মাত্র আট বছর বয়সে পিতৃহারা হন তিনি ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ সামাজিক প্রতিকূলতা থাকলেও পরিবারের সহযোগিতায় ক্রিকেটে নাম লেখান তিনি প্রথমে জেলা পর্যায়ে অংশ নেন কিছু ম্যাচে এরপর এক সময় ডাক পান জাতীয় দলে দুই হাজার সালে জাতীয় ক্রিকেট দলে অধিনায়কত্ব লাভ করেন সালমাতার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও কিছু আন্তর্জাতিক ম্যাচে নৈপুণ্য দেখিয়েছেন জাতীয় নারী ক্রিকেট দল ডানহাতি ব্যাটসম্যান সালমা ডানহাতে অফ ব্রেক বোলিংও করেন দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার এর পরের বছর দুই সালে তিনি ডাবলিনে আয়ারল্যান্ড দলের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচেও নাম লেখান ক্রিকেটে প্রাপ্তির কথা জানতে চাইলে সালমা জানান ক্রিকেট আমাকে অনেক দিয়েছে সত্যি কথা বলতে বাংলা সত্যি কথা বলতে বাংলাদেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য ক্রিকেট থেকে আমি যা পেয়েছি তা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি কিন্তু তার মানে এই নয় যে আমি এখানেই থেমে যাব আমি আরও সাফল্য চাই বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করতে চাই নারী ক্রিকেটে বাংলাদেশের সম্ভাবনার কথা প্রসঙ্গে সালমা বলেন মেয়েদের এক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা এখন অনেক বেশি আগের চেয়ে সরকারি সুবিধা ও পৃষ্ঠপোষকতাও বেশি তবে প্রমিলা ক্রিকেটকে জনপ্রিয় করতে আরও বেশি ম্যাচ খেলানোটা জরুরি আর এর প্রচারও জরুরি যদি টিভিতে ম্যাচ দেখানো বা রেডিওতে আরও বেশি এই সম্পর্কে প্রচার করা হয় তাহলে নারী ক্রিকেট আরও জনপ্রিয়তা ও